আমাকে দেখতে পেয়ে গেছে? না, মুখটা তো ঢাকাই ছিল, কি করে দেখতে পাবে? এত রাত অবধি মেয়েটা যে কি করে জেগে জেগে ভগবান জানে। ফালতু টেনশন। তুই কিসের একটা আওয়াজ শুনলাম মনে হলো, লাইটটা জ্বেলে দেখি তো। দেখো সর্বমঙ্গল, তুমি কি আমাকে সন্দেহ করছো বলো? প্লিজ এরকম করো না। আমি এমন না, না আমি তোমায় সন্দেহ করছি না গো। আসলে আমার মনে হলো, আমি দেখলাম কি যেন একটা চাদর মুড়ে দিয়ে আমাদের বসার ঘরের দিকেই ঢুকলো, তাই আমি তো। তুমি কি সেই জন্য আমাকে সন্দেহ করছো? না না, সন্দেহ করছি না গো, সত্যি কেউ একজন ঢুকেছে। না গো, আমি তো এইমাত্র রান্নাঘরের দিক থেকে এলাম, জল খেতে গেছিলাম, আমি কাউকে দেখতে পাইনি। তাই শুনছো না, তুমি এত রাতে এখানে কি করছো? কি হলো বলবে তো? তুমি হঠাৎ দেখি তুমি পাশে নেই, এখানে কি করছো? কি হলো, চুপ করে আছো কেন? কি করব, জল খেতে নিচে নেমেছিলাম তো, কি করব? সে ঠিক আছে, তুমি তো নাইট ড্রেস পরে শুয়েছিলে, শাড়ি কখন পরলে? আশ্চর্য, মিষ্টি ভাই মিথ্যে কথা বলছে কেন আমায়? তাহলে কি আমি যাকে লুকিয়ে চাদর মুড়ি দিয়ে বাড়িতে ঢুকতে দেখলাম ওটা মিষ্টি ভাই ছিল? কিন্তু মিষ্টি ভাই গেছিলটা কোথায়, আর চাদরটাই বা কোথায়? কি হলো, চেঞ্জ করলে কখন, আর কেনই বা চেঞ্জ করলে? দূর বাবা, আমার নাইট ড্রেস পরে ঘুম আসছিল না, গরম লাগছিল, সেজন্য আমি শাড়ি পরে নিয়েছি। তোমার এত প্রশ্ন আসছে কেন বলো তো? সেরকম কখনো হয় নাকি, ঘুমের মাঝখানে নাইট ড্রেস ছেড়ে তুমি শাড়ি পরে নিলে? কি বলছো জাতা? এই কালকে তোমার অফিস আছে তো, যাও ঘুমোতে যাও, আমি কিন্তু ডাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সে নয় যাচ্ছে। এই যে সর্বমঙ্গলা, তুমি বাড়ির সবার উপরে ছড়ি ঘোরাও সেটা ঠিক আছে, অনিশের উপর ছড়ি ঘোরাও সেটাও ঠিক আছে, কিন্তু তুমি আমার ব্যাপারে ইন্টারফেয়ার করো না, ঠিক আছে? আজকে তোমার জন্য আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করছে। এই এক মিনিট, আমি কিন্তু তোমায় কোনো সন্দেহ করিনি। আমি নিশ্চিত যে মিষ্টি ভাই কোথাও গিয়েছিল,
বাড়ির বাইরে বেরিয়েছিল চাদর মুড়ি দিয়ে। কিন্তু চাদরটা কোথায়? আমি মিষ্টি ভাইকে এই পরিবারের আর কোনো ক্ষতি করতে দেব না। অনিশবাবুর জন্মদিন বলে আমি কেক বানিয়ে রেখেছিলাম, আর ভোরে উঠে গিয়ে আমি মন্দিরে পুজো দিয়ে এসেছি, আর এখন বাড়ির সবার জন্য জলখাবার বানাচ্ছি লুচি আলুর দম। অমন করে কি দেখছো দিদিভাই? না আসলে দেখছি আমাদের অনিশ কত ভাগ্যবান জানো তো, ও কোনো কাজ করতো না, শুধু অন্যের উপকার করে বেড়াতো, এমনকি কাউকে বিয়েও পর্যন্ত করবে না বলেছিল। কিন্তু দেখো এমন একটা লক্ষ্মী মেয়েকে ঘরে আনলো যা কিনা সারাটা জীবন ওকে ভালোবাসায় সোহাগে একদম ভরিয়ে রাখবে। আমি না এ সমস্ত পারি না জানো তো, এমনকি এবারে কেউই পারে না। এবারে একটা কাজ করব, তোমার দাদার জন্মদিনে আমি একটা কেক বানিয়ে দেবো। কেন বানাবে না? অবশ্যই বানাবে, আমি তো কেক বানাতে জানতামই না। ওই রেসিপি জোগাড় করেছি গো, আজকাল ফোনে ওইসব পাওয়া যায় না কি করে নানা রকম খাবার দাবার বানায়। আচ্ছা ওইটা লিখে নিয়েছি দেখে দেখে। তারপর ভানুবর্তী ভাই আমি আজ প্রথমবার কেক বানালাম, খুব ভালো হয়েছে। দাঁড়াও আমি সবাইকে ডাকি, এই অনিশ কি করছে গো দাঁড়াও অনিশকেও ডাকি। এই অনিশ, অনিশ তাড়াতাড়ি এসো। কি ব্যাপার বড় বৌমা, আলুর দমের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। আজ কি বাড়িতে লুচি টুচি হচ্ছে নাকি? আলুর দম লুচি? হ্যাঁ বাবা, এটা আবার কি কেক? এটা কে রেখেছে এখানে? তাই তো, আজ তো অনিশের জন্মদিন, আমার তো মনেই ছিল না। হ্যাঁ এই যে বড় বৌমা, বড় বৌমা এই কেকটা কে কিনে এনেছে? কেনা নয় বাবা, আপনার ছোট বৌমা দেখুন নিজে হাতে বানিয়েছে। ও বাবা তাই নাকি? ছোট বৌমা তুমি কেকও বানাতে পারো? বাবা আমি জীবনে কোনোদিনও বানাইনি, এই প্রথমবার বানালাম, জানি না কেমন হয়েছে। আরে তুমি নিজের হাতে তোমার বরের জন্য কেক বানিয়েছো, সেটা ভালো না হয়ে পারে? ও সেই জন্যই বুঝি আজকে স্পেশাল আইটেম লুচি আলুর দম। আর বলবেন না বাবা, কাউকে কিচ্ছুটি বলেনি, কাল রাত্রেবেলা নিজে হাতে কেক বানানোর সব সরঞ্জাম কিনে এনে রাত জেগে বাবু কেক বানিয়েছে। আবার সকালবেলা অনিশের নামে পুজো দিতে গিয়েছিল, এখন দেখুন কাউকে কিছু না বলে বাড়ির সকলের জন্য লুচি আলুর দম বানাচ্ছে। তাই? আরে অমিতা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও তোমার ছোট ছেলেকে ডাকো, আজ তার জন্মদিন কি তার মনে আছে? অবশ্য তোমারও মনে ছিল না। তোমার মনে আছে? না না আমার মনে থাকলে তো আমি নিজেই কেক আনতে বলতাম। ওই দেখো না, কিন্তু তোমার ছোট বৌমা ঠিক মনে আছে, সে এত ঝামেলা সামলে, বাড়ির কাজকর্ম ব্যবসার কাজকর্ম সমস্ত সামলে, তার বরের জন্য নিজের হাতে রাত জেগে কেক বানিয়েছে। তারপর ওই দেখো
লুচি আলুর দমের গন্ধ। এই ছোট বাবা, আজ কিন্তু তুমি কারো কথা শুনবে না, বুঝেছ? এই এরা আমার শরীর খারাপের দোহাই দিয়ে লুচি খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু আজ আমি লুচি আলুর দম খাবই, আমি কারো কথা শুনবো না। এই তুমি শোনো আমার কথা, আজ আমি কারো কথা শুনবো না। এই এই বাড়িতে এই প্রথম কোন বউ তার বরের জন্মদিনে নিজের হাতে কেক বানিয়েছে, তারপরে যে লুচি আলুর দমের গন্ধ। আমাকে লুচি আলুর দম না খেতে দিলে না আজকে আমি বিদ্রোহ করব, আমি অনশন করব। তাছাড়া তুমি এক্ষুনি শুনলে না ছোট বাবা কি বললো, সবার জন্য লুচি আলুর দম বানিয়েছে। কি কি বলেনি বড় বাবা, বলেনি? হ্যাঁ বলেছে, ও কিছু জানে না তাই বলেছে। তুমি আর কোনো কথা বলবে না, চুপ করে গিয়ে খাবার টেবিলে বসো, দুধ কনফ্লেক্স দেওয়া হবে, সেইটাই খাবে তুমি। আরে ছোট বাবা, এত মহা মুশকিল হলো? বলছিলাম কি যে মা, বাবা তো রোজ রোজ খাওয়ার জন্য বায়না করেন না, আজ যখন একদিন চাইছেন দুটো লুচি দিই না মা, সাদা তেলে ভাজা তো, একদিন খেলে কিচ্ছু হবে না। দেখেছো কি বললো, শুনেছো? ব্যাস আজকে আমি লুচি আলুর দম খাবো, ব্যাস। আর কি রে, এই অনিশ, তোর কি এখনো ঘুম ভাঙেনি নাকি? হ্যাঁ যবে থেকে এই বাড়িতে ধূপকাঠির ব্যবসা শুরু হয়েছে তবে থেকে রোজ সকালে বাড়িতে একটা বাজার বসছে। আচ্ছা আমি কি একটু বেলা অব্দি ঘুমোতে পারবো না? অনেক তো ঘুমিয়েছিস, ঘুমিয়ে ঘুমিয়ে তো এতদিন কাটিয়ে দিলি। বাড়ির অন্য সব মেয়েরা যখন ঘুম থেকে উঠে সব কাজ সেরে ফেলে, তারপরে তোর ঘুম ভাঙে। এ ছোট বৌমাকে দেখ না, তোরই তো সমবয়সী একটা মেয়ে, একার হাতে কত কিছু সামলায় বলতো? ওর কাছ থেকে কাজকর্ম কিছু শিখে নে, তবে তোর জীবনে উন্নতি হবে। হ্যাঁ এখন তো এটাই বাকি, এই জাটটার কাছ থেকে আমাকে এখন লাইফস্টাইল শিখতে হবে। আচ্ছা বাবা, তোমরা সবাই শিখছো শেখো না, আমাকে কেন টানাটানি করছো? ও বাবা, সব কাজ একা করছিস? দে 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 আমি ভেজে দিই, তুই এগুলো বেলে নে, আমি এগুলো ভেজে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ যা, আস্তে আস্তে দেখে কি করছিলিস বলতো, এই দেখে দেখে আস্তে, এতক্ষণ ঘরের মধ্যে কি করছিলিস? বাবা এই যে এনেছি, ওর মনে ছিল না, আমারও অবশ্য মনে ছিল না, তোমাদের চেঁচামেচিতে বুঝতে পারলাম তোর জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে। দেখ অনিশ, তোর বউ কি কাণ্ড ঘটিয়েছে দেখ। কিরে কেমন সারপ্রাইজ বল, হ্যাঁ কেকটা তোর বউ তোর জন্য নিজের হাতে বানিয়েছে। তাই নাকি, আপনি বানিয়েছেন? ও তা কখন বানালেন এটা, জানতাম না তো। কখন আবার বানাবে, রাত জেগে বানিয়েছে বুঝেছো? খুব তো বলেছিলে বিয়ে করবে না, যদি বিয়ে না করতে এরকম একখানা বউ পেতে, রাত জেগে কে তোমায় কেক বানিয়ে দিত? আর ওই লুচি আলুর দম, এই না না আগে কেকটা কেটে ফেল তাড়াতাড়ি, তারপর অনেক কাজ আছে, মানে ব্যবসার কাজ নিয়ে বসতে হবে। আচ্ছা ছোট বৌমা, বলছিলাম যে আগে তো কেক কাটা, তারপরে ওই লুচি আলুর দম, তাই তো? একটু চুপ করো, সেই সকাল থেকে লুচি আলুর দম নিয়ে পড়েছে। মা আমি ভোরে মন্দিরে গিয়ে অনিশ বাবুর নামে পুজো দিয়ে এসেছি, এই থালায় পুজোর ফুল আর প্রসাদ রয়েছে, আপনি ছেলের মাথায় চুইয়ে আশীর্বাদ করুন। দেখেছো বেজো বৌদি কিভাবে ছোট্টা ভাইয়ের জন্মদিনটা কাজে লাগালো? একটা কেক বানাতে কত টাকা লাগে,
আদৌ কেকটা নিজে বানিয়েছে কিনা কে জানে। আমার তো মনে হয় দোকান থেকে কিনে এনে নিজের নামে চালাচ্ছে। সকালবেলা পুজো দিয়ে এসেই বাড়িতে ওই লুচি বানাতে বসল। ব্যাস সবাই গলে জল। আই মাস্ট সি মেজু বৌদি, মেয়েটা কিন্তু খুব সেয়ানা। কোন দেবতা কোন ফুলে তুষ্ট ও খুব ভালো করে জানে, কি বলো মেজু বৌদি? আমি আর কি বলবো বলো, আমি তো বললেই খারাপ হয়ে যায়, তাই ঠিক করেছি এবার থেকে আর কিছু বলবো না। তবে কি জানো সঙ্গীতা, এই মেয়ে যখন সুচ হয়ে ঢুকেছে না, তখন ফাল হয়ে বেরোবেই। দেখো এই কথাটা আবার আমি বলেছি, এটা কাউকে বলে দিও না জানো। কারোর জন্মদিন ঘটা করে সকালবেলা সেলিব্রেট হচ্ছে, আবার কেক কাটিংটাও নাকি সকালে হবে। না আফটার অল তোমাদের আদরের ছোট বৌমা ডিমান্ড করেছে, সেটা তো ফুলফিল করতে হবে। আচ্ছা মা, ওকে এই পুরো বার্থডেটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য কত পয়েন্ট দেবে? সারা রাত জেগে কেক বানিয়েছে, সকালবেলা পুজো দিতে গেছে, এখন আবার বিয়ে বাড়ির মতনই উলু জোকার দিয়ে আশীর্বাদের আয়োজন করেছে, নিশ্চয়ই অনেক পয়েন্ট পাবে, তাই না মা? এসব কি বলছিস তুই? কেন খারাপ কি বলেছি আমি? অবশ্যই এটা কিন্তু ঠিক, পয়েন্ট কিভাবে ছিনিয়ে আনতে হয় তোমাদের এই আদরের ছোট বৌমা খুব ভালো করে জানে। ওর এই একটা গুণ আমি স্বীকার করি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তবে কি বলতো, জীবনের খেলায় লড়াই করে জিতে পয়েন্ট ছিনিয়ে আনতে না ক্ষমতা লাগে, তার জন্য দম নিয়ে সততার সঙ্গে লড়াই করতে হয়। দিনের অর্ধেক সময় যদি ওই বিছানায় শুয়ে আর ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করলে না, কোনো খেলাতেই জেতা যায় না, পয়েন্ট ছিনিয়ে আনা তো দূরের কথা। সেই জন্যই তো বললাম, দিনের অর্ধেক সময় ঘুমিয়ে না থেকে ছোট বৌমার কাছ থেকে কিছু শিখে নে, কিভাবে জীবনের খেলায় লড়াই করে জিতে পয়েন্ট গেইন করতে হয়। আচ্ছা আবার কি শুরু হলো বলতো, এসব কথা এখন থাক না, আগে আমরা আসল কাজটা করি, কেকটা কাট, দাঁড়িয়ে থাকিস না, এই নে ধর। দিদি ভাই, ধর ধর ধর, দিদি ভাই এসো। প্রথম টুকরোটা তাকেই খাওয়ানো উচিত যে তোর জন্মদিনটা শুধু মনেই রাখেনি, নিজের পরিশ্রম আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে সারা রাত জেগে কেকটা বানিয়েছে, কাক ভোরে উঠে তোর জন্য মন্দিরে পুজো দিতে গেছি, আজ এতদিন পরে আমাদের সবার মনে একটা একটা পবিত্র খুশিতে ভরিয়ে দিয়েছে। কেকের প্রথম টুকরোটা তোর হাত থেকে পাওয়ার যোগ্যতা শুধু তারই আছে। আরে আমি হলো তো কারো কথাই শুনতাম না, যে যা ভাবে ভাবুক, আমি কেকটা তোর মাকেই প্রথম খাইয়ে দিতাম, অবশ্য সে সৌভাগ্য আমার জীবনে হয়নি। তুমি না পেলেও তোমার ছোট ছেলে সেই সুযোগটা পেয়েছে। না দিদি ভাই,
পৃথিবীতে মার চেয়ে বড় আর কে হয়? কেউ হয় না। যিনি জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, জন্মদিনে কেক কাটার পর প্রথম কেকের টুকরোটা তো তারই প্রাপ্য, তাই না বাবা?